আমার হাজবেন্ডের সাথে নাকি আমার যায় না। কারণটা কি? ওই যে আমার মা ডিম বিক্রি করে, আমি পড়াশোনা জানি না, মিথ্যা কথা বলতে বলে যে ওর ফ্যামিলির কেউ আসলে বলবা তুমি ম্যাট্রিক পাস, তোমার বাবা বাইরে থাকে। স্বামী সংসারে কখন একটা মেয়ে যে তার স্বামীর বাসায় দাসী বাদী হয়ে থাকতে চায়? পরিবারে কতটা কষ্টে থাকলে, কতটা দুঃখে থাকলে সেই মেয়েটি তার পরিবারে না থেকে স্বামীর ঘরে দাসী বাদী হতে চায়? দর্শক, এই যুগে, এই পরিবেশে, এই ডিজিটাল শহরে, এই ডিজিটাল দেশে সাধারণত এমন মেয়ে কি পাওয়া যায়? জানি না, আপনি কি বলতেন? আমি বো আমাকে একজনই যে একজনের সাথেই দেখা হয়েছে, বলছে যে তোমার বাবা কি করে, আমি বলছি আমার বাবা নাই, পড়াশোনা করছে, আমি বলছি না। এই এতটুকুই ওরা একদিন ওইটা আবার জিজ্ঞেস করছে, ওদের বলছে আমার তুই সব বইলা দিছিস কেন, তোর না বলছে এইভাবে বলবি। দর্শক, এখনো কি আছে কিনা জানি না, যে একটা মেয়ে তার স্বামীকে অপকর্ম করতে দেখে অনেক খারাপ অবস্থানে লিপ্ত দেখার পরও সেই স্ত্রী সব কিছু মেনে স্বামীকে নিয়ে সংসার করতে চায়। আজ তার স্বামী বলে যে তার সাথে তার যায় না। দর্শক, আপনারা কমেন্টে জানাবেন এবং যত বেশি পারেন আমাদের ভিডিওগুলো শেয়ার দিবেন এবং কমেন্টে মোমেনা আমাদেরকে একটু বলবেন আপনার পরিচয়টা হয় কীভাবে এবং কি দেখে আপনাকে বিয়ে করে, কোথা থেকে শুরু হয় এবং শেষবেলা এসে এখন কি বলে? ডিমের দোকান থেকে পরিচয় হয়, সেই দোকানে ডিমও খায়, সে ওইখান থেকে নাম্বার নেয়, নিয়ে বলে যে আমি তোমার সাথে রিলেশন করতে চাই। আমি বলছি না, আমি রিলেশন করবো না, যদি করেন বিয়ে তাহলে আমার সাথে কথা বলতে পারেন, নাহলে বলা দরকার নেই। ওইখান থেকেই বিয়েটা হয়, করে আমাকে আমার সাথে যায়, যে বিয়েটি করে আমাদের সাথে সংসারও করে, আমরা আমি সংসারও করি 8 মাস তার সাথে, কিন্তু সে 8 মাস পরে বলে আমার সাথে তার যায় না। আমি নাকি বয়সে বড়, ওর বাবা মা বলে আমি বয়সে বড়, কিন্তু ওই ছেলেকেই বিয়ের আমার আগেই বিয়ে করাইছে একটা। ওর ও প্রাইভেট কার চালায়, ওর বাবাও গাড়ি চালায়, ওর ভাইও গাড়ি চালায়, ওর ছোট ভাইও বিয়ে করছে, এখন বলে নাকি ও আমার বয়সে ছোট, আমি নাকি ওর বয়সে বড়, এখন ওর সাথে আমার যায় না। সংসারকে ফিরে পাওয়ার জন্য আপনি কি চেয়েছেন তার কাছে? আমি কাজের মেয়ে হতে চেয়েছি, আমি ওর সাথে বউ হিসাবে পরিচয় দিতে না রাজি হয়েছি, যে আমার কোথাও নিয়ে যাওয়া লাগবে না এটাও বলছি, যে না আমাকে আপনি বাসায় রেখে যান, কারোর সামনে নেওয়া লাগবে না। ও বলছে আমার সাথে যায় না, আমি বলছি ঠিক আছে আমি সারা জীবন বাসায় থাকবো, আমি কোথাও যাইতে চাবো না, আমাকে বাসায় রেখেন, তারপর আমাকে নেন, আপনার পায়ে ধরে আমাকে নেন, আমি আমার যাওয়ার জায়গা নেই, আমার কেউ নাই, অনেক কিছু বলছে, সে আমাকে নিবেই না। কি এমন দেখেছেন যে মানে এলো আপনার ভিতরে পায় নাই, অন্য কারোর ভিতরে পেয়েছে এবং সেটা আপনি কি চোখে দেখেছেন এমন কিছু? আমি দেখছি ও রিলেশন করে, ওইগুলো দেখছি, এখন আমি জানি না ও কি কি চায়, এখন কাকে দেখছে, আমার মনে হয় কারোর সাথে রিলেশন করে ভালো। আমি ওর বাবা মা বলছে যে ওনাকে একটা ম্যাট্রিক মানে পরীক্ষা দিবে, ওই মেয়ের সাথে কথা বলে, এখন এখন ওই মেয়ের সাথে কথা বলে, ওই মেয়েকে নাকি বিয়ে করবে এটা বলে। আপনার চাওয়াটা কি স্বামী সংসারে ফিরে যাওয়া নাকি? আমি চাই, কিন্তু মামলা করতে আসবেন, মামলা করে তার সাজা দিতে চাচ্ছেন? আমি চাই ওর সংসারে যাইতে, এখনো আমি যাইতে চাই, ও যেভাবে রাখবে আমি সেভাবেই থাকতে চাই, কিন্তু আমাকে নিবে না, ও আজকে ওইখানে এসে বলে গেছে যে আমাকে নিবে না। খালা, আপনি কি করবেন আপনার মেয়েকে যদি আপনার মেয়ের জামাই না নেয়? আবার সেই ডিম ফালাই দিতে পারবো না, তারা ফালাই দিলে আমি তো আর ফালাইতে পারবো, আমার কার্ড আর তো আমার রাখতে হবে। সারা জীবন কি কষ্ট করিয়ে যাবে? হ্যাঁ, আল্লাহ যতদিন কষ্ট কপালে লেখা আছে ততদিন করতে হবে। মেয়েকে বিয়ে দিতে তো সাধারণত মা বাবা তারা মনে করে যে একটুখানি হলো সুখের হাতছানি পায়, যে বড় হয়েছে মেয়েকে বিয়ে দিয়ে আমি যদি সুখ আল্লাহ কপালে লেখে নাই তাহলে হবে করতে, কিন্তু আমার পালতেই হবে, এরা ফালাই দিলে আমি তো আর ফালাইতে হবে, দর্শক আপনারা শুনলেন মোমেনা এবং মোমেনার মায়ের কাছ থেকে তাদের জীবনের কষ্ট এবং দুঃখের কথাগুলো। যেই ডিম বিক্রেতা মা ফুটপাতে বিক্রি করতেন সন্তানদেরকে বাঁচানোর জন্য নিজের সংসারের তাগিদে, স্বামীকে ছেড়ে নিজের জীবনে আবার নতুন করে বিয়ে শাদী না করতে গিয়ে না করে এই সন্তানগুলোর মুখের দিকে তাকিয়ে এত কষ্ট করার পর এটা কি তার মানেরও পাওয়ার ছিল? শেষ পর্যন্ত মানে মেয়ের চোখের পানি ঝরবে আর মা সেটা দেখবে, স্বামী সংসারে তো সুখ হলোই না অবশেষে। দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আপনারা যে বিশেষ থেকে আমাদের এই প্রতিবেদনটি যারা দেখছেন, এই ভিডিওটি আপনারা এর আগেও দেখেছেন, আজ আমরা যেই মা ডিম বিক্রি করতেন আর সেই মাকে সহযোগিতা করতে গিয়ে প্রেমের ফাঁদে পড়লেন এই মোমেনা। দর্শক, এই মোমেনা প্রেমের ফাঁদে কিভাবে পড়লেন আর কেন বা তার সত্য কথা বলতে গিয়ে আজ তার সংসারটি শেষ হয়ে যাচ্ছে, আমরা এই মোমেনার কাছ থেকেই বিস্তারিত বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। চলুন দর্শক কথা বলি মোমেনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছেন? ভালো থাকলে তো এখানে আসতাম না। ভালো থাকলে এই কথা এখানে আসতেন না, এটা সত্য আসলেই।
উকিলের কাছে, পুলিশের কাছে, এই বিচারের কাঠ ঘরে, যে কোনো জায়গায় মানে বিচার শালিশি বা ইয়েতে যায়, সেখানে ভালো কেউ থাকলে কেউ জিতে চায় না, এটা সত্য। বোন আমাদের কি বলবেন যে কোন সত্যের কারণে আপনার সংসারটি ভাঙে? আমার মার দোকানে বসতাম, সেজন্য আমার মা ডিম বিক্রি করে সেখানে আমি যাইতাম, এটা কেন বলছি? তারপরে পড়াশোনা করি নাই, সেটা মিথ্যা বলছে, বলতে পারতো যে আমি পড়াশোনা করছি। আমি তো পড়াশোনা করি না, আমি কেন মিথ্যা কথা বলবো? আপনার বাবা কি করে? আমার বাবা নেই, আমাদের ছোটবেলা রেখে চলে গেছে। আমার মাই আমাদের কষ্ট করে মানুষ করছে। আর কি কি আপনার স্বামী কি বলে এই বিষয়গুলো একটু বলেন তো, আপনার সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আপনি কতটুকু তাদের কাছে ছোট হয়েছেন একটু যদি ক্লিয়ারলি বলেন। সারা জীবন চাকরি করে খাওয়াইতে চাইছি, কাজের মেয়ে হইতে চাইছি, ও বিয়ে করলে ওইটাও মানে নিতে চাইছি, ও রিলেশন করলে ওইটাও মানে নিতে চাইছি, ও আগে বিয়ে করছে এটাও মানছি, তারপরে ও এখনও রিলেশন করে সেটাও মানছি, আবার কামের মেয়ে হয়েও থাকতে চাইছি। ওরা আমাকে কিছুতেই নিবে না, ওদের সাথে যায় না। কত কোটি টাকার মালিক আপনার স্বামী? সেটা আমি জানি না, আমাদের আমাকে কখনো ওদের বাড়িতেও নেয়নি। ওর মা বলছে যদি বাড়িতে নেই 50,000 টাকা আনো, আমার বড় ছেলে বিয়ে করছে এটা অনুষ্ঠান করতে হবে না, তাহলে 50,000 টাকা আনো, তাহলে তোমার আমার বাড়িতে নেব। আবার ওর বাবা বলে যে কোনো আমি বাইচা থাকতে কোনো দিনও তুই আমার বাড়িতে যেতে পারবি না। তাহলে বিয়ে করালো কেন? বিয়ে ওরা করায়নি, আমরা রিলেশন করে করছি। আপনারা রিলেশন করে বিয়ে করলেন, আপনার সাথে প্রথম দেখাটা হয় কি করে? আমার ডিমের দোকানে, ডিমের দোকানে যাইতাম, মা যখন ওয়াশরুমে যাইতো তখন আমি একটু বসতাম তখন। খালা কেমন আছেন আপনি? ভালো আছেন? সত্যি কথা আপনার মেয়ে যে বলছে যে আপনি ডিম বিক্রেতা, কোথায় ডিম বিক্রি করতেন? হাতির ঝিলে ডিম বিক্রি করতেন। কতদিন ধরে ডিম বিক্রি করছেন? 8 বছর। 8 বছর। আপনার স্বামী কি করে? জানি না, স্বামী নাই। কত বছর ধরে আপনার কাছে নেই? অনেক বছর। এই সন্তানগুলাকে আসলে মানুষ করেছে কে? এই ডিম বিক্রি করেই? আপনার মেয়ের সংসারটা ভাঙলো কি করে একটু বলবেন? তা তো আমরা জানি না। আপনি জানেন না? আপনার মেয়ে বলছে যে আমি পড়াশোনা করি নাই। আসলে কি মেয়েকে পড়াশোনা করার নাই? কোনো স্কুলে যায় নাই? ওই সুযোগ হয় নাই, ওই সুযোগ হয় নাই। কিভাবে করবো? আমরা 3 বোনই ছোট ছিলাম, আমার মামার কাছে বড় হয়েছি আমি, আমার বড় বোন বড় হয়েছে আমার ফুপুর কাছে, মার কাছে ছিল আমার ছোট বোন। ওরকম ভাবে হয় নাই আমাদের পড়াশোনা, এক এক সময় এক এক জায়গায় ছিলাম, হয়নি। যেখানে আপনি দাসী বাদী হয়ে থাকতে চাচ্ছেন সেই মানুষটি আপনাকে নিতে চাচ্ছে না, আবার বলছেন সে একটা বিবাহিত, আগেও বিয়ে করেছে, আবার আপনার কাছে আপনার সাথে বিয়ে হয়েছে আর তার মেজ ছেলে আপনার শ্বশুরের, আপনার কাছ থেকে ওই বড়, ওই বড়, ওই বড়, ওর ছোট ভাই বিয়ে করছে। এখন মেজ ছেলের বাড়ির অনুষ্ঠান করবে, বিয়ের অনুষ্ঠান করবে, সেটা হলো ওর বাড়িতে আমাকে নিবে এজন্য অনুষ্ঠান করবে বলছে। বড় ছেলে বিয়ে করছে তাহলে অনুষ্ঠান করতে হবে না, নিলে অনুষ্ঠান করা লাগবে, পারলে আমাকে 50,000 টাকা আনতে বলছে। তো তারা তো কোটিপতি, আপনার সাথে যায় না এই কথাও বলে, তাহলে তো তারা তো আপনার কাছে চাওয়ার কথা না। না আমাকে তোরে নিতে হলে অনুষ্ঠান করা লাগবে, তুই টাকা তোর বাপের বাড়ি থেকে, ও মানে ওর মা, ওর মা ওকে বলে দিত, ও বলতো যে তুমি 50, ও কখনো চায়নি আমার থেকে টাকা। মানে যে আপনার স্বামী সে চায়নি? না, ও বলতো যে 50,000 টাকা আনো, হ্যাঁ বাড়িতে নিয়ে অনুষ্ঠান করবো, তুমি আনতে পারলে আনো। আমি, আপনি তো দেখেননি আমাদের কী অবস্থা, আমাদের সংসার কেমন চলো আপনি তো দেখেন, আমরা তো ঠিকমতো ঘর ভাড়াও দিতে পারে না। আপনি বলেছেন আপনার স্বামী অনেক মানুষের সাথে কথা বলে, অনেক নারীদের সাথে কথা বলে, আপনার চোখে কি এমন ধরা পড়েছে? আমি হাতে নাতে ওকে বাসায় যেয়ে ধরছি মেয়ের সাথে, ও আমার, আমি অনেক কান্নাকাটি করছি, আমি মরে যেতে চাইছি, ও বলে কি ভুল বুঝতেছে তুমি, এইটা ঠিক না এই সেই, মানে ও আমার পরে মাপ চাইছে, বলে যে না তিসা আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও। মানে আপনার স্বামী অন্য একজন নারীর সাথে আপনি অপ্রীতিকর অবস্থা আপনি পেয়েছেন? হ্যাঁ। এটা জেনেও আপনি সংসার করতে চাইছেন? আমি সংসার করতে চাইছি। কি আছে ওই ছেলের ভিতরে জানি না, আমি এখনো, আমি এখনো চাই ওর কাছে যাইতে। আপনি বলছিলেন একটা ভিডিওর মধ্যে যে না আপনাকে মেরে ফেলতে চাই। আমার বলছে তুই যে আসতে চাস, তোর যাই না কি করবো, তুই কি জানোস আমি কি করবেন, মেরে ফেলবেন, মেরে ফেলেন, তাও ভাববো যে না আল্লাহ আমার স্বামীর হাতে আমার মরণ দিস, আর মেরে ফেলেন নিয়ে তাও ভালো, আপনি ওকে দিন রাত মারেন সমস্যা নেই। ওর বাবা বলছে যে তোর আয়না মারবে এগুলা, আমি বলছি আব্বু মারবে না, এমনি বলে আমারকে নেন, তারপর বলে কি না পরে মায়েরা মুরা ফেললে পরে এগুলা কে দেখবে, বাপে বলে। হুম। তো শ্বশুর শাশুড়ির আসলে কেমন সেবা করেছেন? আপনি যখন শ্বশুর বাড়িতে গিয়েছেন তাদের বাসার অবস্থা কি ধরনের অবস্থান ছিল, যদি ওই অবস্থানের যদি একটু বর্ণনা দেন। ওদের বাসায় ফ্ল্যাট ছিল, 3 রুমের বেড ছিল, 3টা বেডরুম ছিল, আমি সব কিছু করতাম, ওর বাবার কাপড় ধুয়ে দিতাম, ওর বাবা গ্রামে যাইতো ওগুলো নিয়ে আসতো, ওগুলো আমি ধুয়ে দিতাম, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো, ওর বাবা আমাকে মারতেও গেছে,
ও ঠেকাইছে, তখন ও আমাকে অনেক মানে ই করছে না, আমার আমার জন্য ই করছে, ঝগড়াও করছে বাবার সাথে, যে বাবা ওরে কিছু বলে না, ওরে আমি আনছি, আমার কুইদা কুইদা মারতে গেছে অনেকবার, বাড়ি আলো নিচে চলে আসছে মারামারি দেখে, চিল্লাচিল্লি দেখে, আমি তো ভয়ে খালি চিল্লাইছি, উনি আমার কুইদা কুইদা মারতে গেছে। মানে কোন অপরাধের কারণে আপনাকে মারতে যেত? আমাকে জেলে যেতে বলতো, মারার তো একটা অপরাধ মানে ইয়ে থাকে যে কারণ থাকে। আমার বলে তুই কি দেখে বিয়ে করছস, তোর কি ওর সাথে যায়? কার সাথে যায়? সত্য কথাতে বনাই বলাতে আপনার সংসার ভেঙে যাচ্ছে? হ্যাঁ, একটা নারী তার স্বামীর ভাগ দিতে পারে না, সেখানে আপনি নিজেই নিজেই বলতেছেন যে আমি আমার স্বামী যদি বিয়ে করে তাও সংসার করতে রাজি, সে রিলেশন করবে তাও সংসার করতে রাজি। আমি বলছি আপনি যেখানে যান আমি কো আমি বাধা দিই, এই জন্য যা নিবেন না আমাকে, তা বলে কি না আমি তোরে নিব না। আমি বলছি যে যদি আমি আমি কোথাও বাধাও দিব না, আপনার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবেন যান, আমি কখনোই না বলবো না, তাও মানে নেন, সে নিবেই না আমাকে, রাজিই না নিতে। এখন উকিল সাহেবের চেম্বার আসছেন কি কারণে? এখন আসছে ও সমাধান করতে, উনি দেখছি সমাধান করে দেয়, মিলিয়ে দেয়, এই আশা নিয়ে আসছিলাম, কিন্তু ওরা নিবে না আমাকে। খালা, আপনার মেয়েকে আপনি নিয়ে যে ডিমের ব্যবসা করতে গিয়ে আপনি একটুখানি ওয়াশরুমে গিয়ে মেয়েকে বসাই গেলেন, সেই একটু বসাতে কি সর্বনাশটা ডেকে নিয়ে আসলেন? আমি তো ডাকিনি, নিজেটা নিজেরাই কানছি, আর আমি তো জানিও না যে এরকম রিলেকশন ওরা করছে। আপনি জানতেনও না? বিয়ের সময়টাও জানতেন না? হ্যাঁ, তখন আমি গেছি, আর বলছে লিখে জানাবেন এই মোমেনাকে যদি পাশে থাকতে চান, কেউ যদি দায়িত্ব নিতে পারেন, সহযোগিতা করতে চান, তাহলে হয়তো বা আমরা তার মোবাইল নাম্বারটি আমরা দিয়ে দিব, অন্তত তাকে আমরা একটু হলেও সহযোগিতা করতে পারবেন।